তো জানা যাচ্ছে ছাগল কোরবানি দেওয়ার ক্ষেত্রে ছাগলের বয়স কি হতে হবে, দাঁত উঠতে হবে না দাঁত না উঠলে বয়সের কোনো ব্যাপার আছে? দয়া করে বলবেন। ছাগল কোরবানির ব্যাপারে অবশ্যই সেটা 1 বছর পূর্ণ হতে হবে, আর 1 বছর যাকে বলে মুসিন্না বলে, তো মুসিন্না অর্থ সিন দাঁত থেকে, এই জন্য মুসিন্না বলে। তো 1 বছর হওয়ার পরে দাঁত পড়েই যাবে, এটা কোনো ভুল হয় না ছাগলের, এটা ছাগলের ভুল হয় না। কোন ছাগল দাঁত চিনতে হবে, একটা একটা দুধের দাঁত থাকে, আরেকটা আরেকরকম দাঁত থাকে, একটা রং ভিন্ন, একটা সাদা রং হয়, একটা একটু ভিন্ন রং হয়, একটু কালো সাথে মিশানো হওয়া রং হয়, এটা চিনতে হবে আপনাকে। মানে একটা ময়লাযুক্ত রং, একটা একদম সাদা থাকে, তো রং একটা পড়ে যায় দাঁত, এবং সেটা উঠতে হবে জরুরি না, পড়লেই হলো, মানে দাঁতটা পড়ে গেছে উঠবে এরকম হলো হয়, কিন্তু দাঁত রয়ে গেছে এর অর্থ তার বয়স পুরো হয়নি, যত মিথ্যা কথা বলছে সে, এটা মিথ্যা কথা বলছে এরকম হবে। তো এই জন্য বয়সটা পুরো হতে হবে, মুসিন্না 1 বছর পূর্ণ হতে হবে কোরবানির জন্য, এটা খেয়াল রাখবেন। তো সাধারণ যারাই বলে যে দাঁত উঠে নাই, দাঁত পড়ে নাই 1 বছর হয়েছে, এর অর্থ হচ্ছে সে ঠিক বলে নাই, কারণ 1 বছর পরে দাঁত পড়বে, এটা আল্লাহ তালা এটা নিয়ম বাঁধিয়ে দিয়েছেন, এর মধ্যে এটা পড়বে 1 বছরের মধ্যে, অথবা 2-4 দিন বাকি আছে, বোঝা গেল হবে না, হবে না 2-4 দিন বাকি থাকলেও কিন্তু কোরবানি হবে না। এটা শুধুমাত্র একটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেটা হচ্ছে 6 মাসের যে ভেড়ার কথা বলেছেন, ভেড়ার ব্যাপারে সেটা বলেছেন, সেটা আলাদা মাসাল, সেটা ছাড়া কোনো ছাগলের ব্যাপারে এটা অনুমোদিত না। ছাগল 1 বছর হতেই হবে, আর গরু 2 বছর হতে হবে, উমর 5 বছর হতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান কোরবানির ব্যাপারে। আশা করি বুঝতে পারছেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم